শ্রবণ করব। এই চব্বিশ নম্বর বাক্যাংশের নাম হচ্ছে আধা পুরাতন আধা নবীন মুরগি। একটা মুরগি আধা পুরাতন আধা নতুন, আধা আধা যুবক আধা আধা যুবতী আধা বৃদ্ধ মুরগি। একজন অত্যন্ত দরিদ্র অহিন্দু পরিবারের একজন অত্যন্ত দরিদ্র বৃদ্ধ, দরিদ্রের জ্বালা সহ্য করতে না পেরে তার ঘরে একটা মুরগি ছিল। তো সে জানত যে কিছু কিছু জিনিস আছে পুরাতন হলে তাদের দাম বেড়ে যায়, যেমন পুরাতন তেঁতুল, পুরাতন ঘি, পুরাতন চাল, পুরনো চাল। তো সেটা তার জানা ছিল। তো যেহেতু তার বুদ্ধি একটু কম ছিল, তো সে বাজারে গিয়ে সে মুরগিটা বিক্রি করার জন্য সে লোকের কাছে বলতে লাগলো, এটা পুরনো মুরগি এবং পুরনো তেঁতুল, পুরনো চাল, পুরনো ঘি, এটা পুরনো, এই মুরগিটা পুরনো মুরগি, পুরনো জাতের মুরগি। তো সে ভাবছিল যে পুরাতন চাল দাম বেশি, মুরগিটা বোধ হয় একটু লোকে দাম দিয়ে কিনবে, কিন্তু কাস্টমাররা এখন শুনতে পেল যে পুরনো মানে বৃদ্ধ, কেউ আর ওই মুরগিটা কিনতে চাইল না। তিন মাসে প্রতিদিনই মুরগিটা নিয়ে হাটে আসে, প্রতিদিনই বলে না পুরাতন মুরগি, খুব ভালো পুরাতন মুরগি, তো ওই পুরাতন মুরগি আর কেউ কিনতে চায়। অনেকদিন সে হাটে যাতায়াত করছে মুরগিটা নিয়ে, কেউ আর ওই মুরগি আর কিনতে চাইছে না। যখনই শুনছে পুরাতন মুরগি, সবাই পিছিয়ে যাচ্ছে, খরিদ্দাররা সব পিছিয়ে যাচ্ছে। তাই একজন হিতাকাঙ্ক্ষী বুদ্ধিমান ব্যক্তি তাকে কানে কানে বললেন, আরে আপনি পুরাতন বলছেন কেন, বলো খুব অল্প বয়সের মুরগি, নতুন মুরগি। তখন সেই লোকটা ভাবতে লাগলো, এতদিন ধরে আমি বাজারে প্রচার করে আসছি এটা পুরাতন মুরগি, হঠাৎ করে যদি এখন বলি যে এটা নতুন মুরগি, অল্প বয়সের মুরগি, তাহলে তো লোকে আমাকে পাগল বলবে, যে দুদিনের মধ্যে কথা পাল্টে দিয়েছ। তাই তিনি বলতে শুরু করলেন, এই মুরগিটা অর্ধেক পুরাতন অর্ধেক নতুন, অর্ধেক বৃদ্ধ অর্ধেক যুবক অর্ধেক যুবতী, অর্ধেক নতুন অর্ধেক পুরাতন। তো এই কথা শুনে কাস্টমার আরো বেশি করে হাসা হাসি শুরু করলো, যে একটা মুরগি অর্ধেক পুরাতন অর্ধেক নতুন, এটা আবার কি ধরনের মুরগি রে বাবা। তো কেউ আর ওই মুরগি আর কিনতে চাইল না। তো এই কাহিনীর মাধ্যমে শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আমাদেরকে মায়াবাদী সিদ্ধান্তের যে মায়াবাদী সিদ্ধান্ত যে হাস্যকর, প্রথমত মায়াবাদীরা দেখে যে মায়াবাদীরা বলে যে ভগবান নিরাকার, ভগবানের কোন আকার নেই, এইভাবে অনেকদিন বলা পরে তারা দেখে যে না, ভারতবর্ষ অন্তত এখন তো সারা পৃথিবীতে কৃষ্ণ ভক্তের সংখ্যা এত বেশি যে মায়াবাদ আর অনেকে নিতে চাইছে। এছাড়া মায়াবাদ অনুসারে ভগবান নিরাকার কোন আকারের অভাব, ভগবান হচ্ছেন পূর্ণ, ভগবান হচ্ছেন পূর্ণ, পূর্ণতার মধ্যে অভাব অনটন, পূর্ণতার মধ্যে তো অভাব অনটন সম্ভব নয়। তারপরে ভগবানের লীলার অভাব, আবার একদিকে বলছে ভগবান পূর্ণ, ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণা পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। ভগবান হচ্ছেন পূর্ণ, তো যিনি পূর্ণ, যদি বলা হয় ভগবান পূর্ণ কিন্তু তার মধ্যে রূপের অভাব, তো পূর্ণের মধ্যে অভাব কিভাবে থাকবে? ভগবান পূর্ণ, তার ক্রিয়ার অভাব, লীলার অভাব, তো যিনি পূর্ণ তার মধ্যে ক্রিয়ার অভাব কি করে থাকবে, তার মধ্যে লীলার অভাব কি করে থাকবে?
তার রূপের কোনো অভাব নাই, তার রূপের কোনো শেষ নাই, অন্ত নাই। আল্লাহ বলছে ভগবানের রূপের অভাব, আবার আরেকদিকে বলছে ভগবান পূর্ণ। একই সঙ্গে পুরাতন মুরগি নতুন মুরগি একই সঙ্গে দুটো কি করে সম্ভব? একটা মুরগি হয় পুরাতন হবে না নতুন হবে? তো একই সঙ্গে তারা বলছে ভগবান নিরাকার, আবার আরেকদিকে বলছে ভগবান পূর্ণ। তখন অবশেষে অনেক সময় তারা ব্যাখ্যায় মনে করে না না ভগবান নিরাকার ও সাকার, মুরগিটা অর্ধেক পুরাতন অর্ধেক নতুন, ভগবান নিরাকার বলে সাকার বলে। তো দুটো সিদ্ধান্ত একসঙ্গে কি করে সম্ভব? মহাপ্রভু বলছেন বৃহৎ বস্তু ব্রহ্ম কহি শ্রী ভগবান সরস্বর্য পূর্ণ পরতত্ত্ব ধাম তারে নির্বিশেষ কহি চিৎশক্তি না মানি অর্ধস্বরূপ না মানিলে পূর্ণতা হয় হানি। ভগবানের অর্ধেক মানলাম, বললাম ভগবান পূর্ণ, অথচ তার আকারের অভাব অনটন, তার ক্রিয়া লীলার অভাব অনটন, তার ক্রিয়ার অভাব লীলার অভাব, তার রূপের অভাব, তাহলে তার পূর্ণতা হয় হানি, পূর্ণতা থাকে না। ভগবানকে যদি পূর্ণ হতে হয় তাহলে তার না থাকবে রূপের অভাব, তিনি অনন্ত রূপম, তার না থাকবে লীলার অভাব। অনেকে বলে যে রূপ মানে তো একটা সীমা, আমরা দেখি ছয় ফুট কৃষ্ণ, তো ছয় ফুট ভগবান হচ্ছে অনন্ত, কিন্তু জড় আকার আর চিদা জড় আকার, হ্যাঁ জড় আকার একটা সীমার মধ্যে সীমিত, কিন্তু চিদা চিন্ময় আকার অসীম অফুরন্ত। রাসনাথের সময় কৃষ্ণ তার চিন্ময় আকার কিভাবে বিস্তার করেছেন, লক্ষ লক্ষ গোপীর সঙ্গে লক্ষ লক্ষ কৃষ্ণ। এই চিদাকার যদি আমরা না মানি, আমরা যদি বলি ভগবানের আকারের অভাব, আসলে জড় আকার গুলি তো তারই শক্তির প্রকাশ। এই জগতে যে জড় আকার সীমিত আকার সেগুলিও সেই অসীম কৃষ্ণের শক্তির প্রকাশ। তাই আকারকে না মানলে, যদি বলি ভগবানের মধ্যে আকারের অভাব আছে, তার শক্তির মধ্যে আকারের অভাব আছে, তার মধ্যে আকারের অভাব আছে, পূর্ণতা হয় হানি, তার পূর্ণতা একই সঙ্গে আমরা বলতে পারি না ভগবান পূর্ণ ভগবান পূর্ণ। পূর্ণই যদি হয় তার আকারের অভাব থাকবে না, কোন অভাব থাকবে না, শক্তির অভাব থাকবে না, জ্ঞানের অভাব থাকবে না। তোরা অর্ধেক ঠিক আছে, শক্তির অভাব নাই তিনি সর্বশক্তিমান, জ্ঞানের অভাব নাই তিনি সর্বজ্ঞ, রূপের অভাব আছে তাহলে ওই আধা মুরগি অর্ধেক নতুন মুরগি অর্ধেক পুরাতন মুরগি, অর্থাৎ তারা ঠিক অ্যাডজাস্ট করতে পারছে না। তাই আসল সিদ্ধান্ত হচ্ছে যে ভগবান পূর্ণ, তার না আছে রূপের অভাব, তিনি অনন্ত রূপম, না আছে ক্রিয়ার অভাব, অনন্ত ক্রিয়া অনন্ত লীলা। এইভাবে ভগবানের পূর্ণতাকে স্বীকার করতে হবে, ওই অর্ধেক পূর্ণ অর্ধেক অপূর্ণ, অর্ধেক অভাব অনন্ত হচ্ছে, অর্ধেক নিরাকার অর্ধেক সাকার। ওইগুলি ভগবান সম্পর্কে যাদের যারা জানে ভগবান পূর্ণ, তারা কোনদিন এই ধরনের পরস্পর বিরোধী কথা বলবে না, বললে বুদ্ধিমান লোক বুদ্ধিমান কাস্টমার। এখন বুদ্ধিমান মানুষ ইসকনের প্রতি কেন ধাবিত হচ্ছে, এটা বুদ্ধিমান কাস্টমার, শিক্ষিত অধ্যাপক প্রফেসর ইঞ্জিনিয়ার ডাক্তার প্রচুর প্রচুর বৈজ্ঞানিক পর্যন্ত কেন ধাবিত হচ্ছে, কারণ তারা বুঝতে পারছে যিনি পূর্ণ, ভগবান যদি পূর্ণ হয় তাহলে তার মধ্যে ওই রূপের অভাব ক্রিয়ার অভাব লীলার অভাব জ্ঞানের অভাব অভাব অনটন তার মধ্যে প্রযোজ্য হবে না, তাকে নিরাকার নিরাকার মানে আকারের অভাব রূপের অভাব, তাকে তার লীলা স্বীকার করা হচ্ছে না, রাম লীলা কৃষ্ণ লীলা চৈতন্য লীলা অনন্ত লীলা স্বীকার করা হচ্ছে না, ক্রিয়ার অভাব, তাহলে তাকে পূর্ণ কি করে বলা হবে? বুদ্ধিমান কাস্টমার তারা যখন দেখছে সমস্ত নিরাকার বাদীরা তারা পরস্পর বিরোধী কথা বলছে, আবার অনেক সময় বলছে অর্ধেক নিরাকার অর্ধেক সাকার, কিছু নিরাকার কিছু সাকার, একই সঙ্গে নিরাকার এবং সাকার। কৃষ্ণ সূর্য সমমায়া হয় অন্ধকার, সূর্য সাকার, হ্যাঁ তার জ্যোতি নিরাকার, কিন্তু মূলত মূলত পূর্ণ পূর্ণ কৃষ্ণ পূর্ণ ভগবান স্বয়ং ভগবান সাকার, মূলে সাকার মূলে সাকার। তো অর্ধেক স্বরূপ না মানিলে পূর্ণতা হয় হারি, যারা ভগবানকে সত্যি সত্যি জানে
মানবেন, তার দাওয়াত পাওয়া থেকে শুরু করে সবকিছু তাকে মানতে হবে, এমনকি এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড তারই বিরাট রূপ, তারই শক্তির প্রকাশ, কোনো কিছু বাদ দেওয়া চলবে না। ভগবানকে পূর্ণরূপে মানতে হলে অনেকে আছে গৌরাঙ্গ মহাপ্রভুকে সম্মান করে নিত্যানন্দ প্রভুকে সম্মান করে না, পূর্ণতা হয় হানি। আর অনেকে আছে নিত্যানন্দ প্রভুকে সম্মান করে গৌরাঙ্গ মহাপ্রভুকে সম্মান করে না, তো অনেকে আছে গৌরাঙ্গ মহাপ্রভুকে সম্মান করে কিন্তু গুরুদেবকে সম্মান করে না, অনেকে আছে কৃষ্ণকে সম্মান করে তার ভক্তকে সম্মান করে না। এইভাবে কিন্তু অর্ধেক স্বরূপ না মানিলে পূর্ণতা হয় হানি। আমরা যদি কৃষ্ণকে মানি তাহলে তার সমস্ত অবতারকে মানতে হবে, চৈতন্য মহাপ্রভুকে মানতে হবে, নিত্যানন্দ প্রভুকে মানতে হবে, পঞ্চতত্ত্বকে মানতে হবে। যারা সুন্দর কৃষ্ণকে বিষ্ণুকে মানতেন, কৃষ্ণকে মানতেন না, পূর্ণতা পায় হানি। একটা জিনিস কমপ্লিট রূপে মানতে হবে, আংশিক রূপে মানলে তার পূর্ণতা পায় হানি। এই হচ্ছে এই গল্পের গভীর তাৎপর্য, যে ভগবানকে যদি পূর্ণরূপে স্বীকার করতে হয়, আর কৃষ্ণ কৃষ্ণ ভক্ত কৃষ্ণের অবতার কৃষ্ণের সাঙ্গ বাঙ্গ কৃষ্ণের সমস্ত কিছুকে মানতে হবে, তাহলে তাকে ভক্ত বলা হবে। যারা সন্তের মতো আমি বিষ্ণুকে মানি কৃষ্ণকে মানি না, পূর্ণ স্বরূপ না মানা অর্ধেক স্বরূপ না মানিলে পূর্ণতা হয় হারি। ওই মুরগির মতো আধা নতুন আধা পুরাতন, সাকার অর্ধেক সাকার অর্ধেক নিরাকার সাকার নিরাকার একসঙ্গে পূর্ণতা হয় হানি। একটা মুরগ একসঙ্গে নতুন পুরাতন হয়।